যে কাঠের চুল্লিতে মরা পোড়ায় এবং ভটভটির ফাদার ফিগার সারাদিন নেশাভাঙ করে, এইরকম চরিত্র আমাকে মনে হয় না চট করে কেউ দিত বা ভাবতে পারত। তো সেটার জন্য আমি কৃতজ্ঞ। আর তথা যখন এই ছবিটা করেছিল তখন তথা নতুন ডিরেক্টর, আজকে তথার পাড়িয়া রিলিজ করে গেছে, ও স্টার ডিরেক্টর অলরেডি। কাজেই হ্যালো, ওয়েলকাম টু নবরাজ টকিজ, সঙ্গে রয়েছি আমি অসীম, আর আজকে আমার সঙ্গে রয়েছেন আপনাদের সবার প্রিয় এবং আমার তো অবশ্যই প্রিয় রজতাভ দত্তর দাদা রয়েছে আমাদের সঙ্গে। কেমন আছো দাদা? ভালো আছি, ভালো আছি, আমি সবসময় ভালো থাকি। আজকের ওয়েদারটা কেমন? চমৎকার, কিন্তু গরমটা কিন্তু আছে। হ্যাঁ, কিন্তু এখন আমরা যেখানটা রয়েছি সেখানটা খুব একটা টের পাচ্ছি না, বেরোলে 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 গরম আছে। ঠিক ঠিক, আজকে আমরা আলোচনা করব ভটভটি নিয়ে। ভটভটি অনেকদিন আগে রিলিজ হয়ে গিয়েছিল, কিন্তু এবার দর্শকরা একদম সম্পূর্ণ বিনামূল্যে ইউটিউব প্ল্যাটফর্মে পাচ্ছে, তো ভটভটি নিয়ে যদি কিছু। হ্যাঁ, 2019 এটার শ্যুটিং হয়েছিল এবং রিলিজ করতেও বেশ খানিকটা দেরি হয়ে গেছিলো। তারপরে যখন নাকি রিলিজ করেছিল তখন খুব বেশি হল পায়নি, সাথে বড় বড় ছবি ছিল। তারপরে এটাকে কোনো চ্যানেলে বা ওটিটিতে না দিয়ে প্রডিউসার ডিরেক্টররা ঠিক করেছেন এটা ইউটিউবে দেবেন, এবং আমার কাছে মনে হচ্ছে বাংলা ছবির অন্যান্য ভাষায় বা সারা পৃথিবীতে ইভেন ইন্ডিয়াতে অন্যান্য ভাষায়, সাউথ তো এটার বহুদিন ধরেই এটার একটা চেষ্টা করছে এবং তারা খুব সাকসেসফুল। পৃথিবীর অন্যান্য ভাষাতেও ইউটিউবে এরকম প্রচুর ছবি থাকে, বিখ্যাত বিখ্যাত সব ছবি রয়েছে, ক্লাসিক্স রয়েছে, কিন্তু বাংলায় প্রথম এই ভূমিকাটা এই যে এরা গ্রহণ করলেন এবং এই উদ্যোগটা, আমার ধারণা ওরা পায়োনিয়ার হয়ে থাকবেন যদি এটা সাকসেসফুল হয়। ডিরেক্টরদের কাছে, প্রডিউসারদের কাছে একটা বিরাট দরজা খুলে যাবে, কারণ মানে যেটা হয় হল পাওয়ার সুযোগ সুবিধার অভাব, কোন সময়ে রিলিজ করবে সেই সময়ে অন্য কোনো ছবি আছে কিনা তার চাপ, এইগুলোর থেকে একটা মুক্তি, এবং পৃথিবীর যে কোনো প্রান্তে বসে মানুষ ইউটিউবে বিনা পয়সায় মানে একটা ওটিটি প্ল্যাটফর্মে যদি একটা কোনো ছবি পড়ে, ওই ওটিটি প্ল্যাটফর্মের মেম্বারশিপ না থাকলে, সাবস্ক্রিপশান না থাকলে দেখা যাবে না, একটা চ্যানেলের ক্ষেত্রেও তাই বিভিন্ন চ্যানেলে, সেটা যখন দেখাবে কোনো রোববার শনিবার তার জন্য ওয়েট করতে হবে। এই যে একটা নতুন উদ্যোগ নেওয়া হয়েছে এটা যদি সাকসেসফুল হয় তাহলে বিভিন্ন মানুষ তারা তাদের শিল্পকর্ম নিয়ে এগিয়ে আসতে পারবেন, তারা সেই ছবি তুলে দিতে পারবেন দর্শকের কাছে, মানুষ দেখার সুযোগ পাবে, ভালোবাসবে বা ভালোবাসবে না, কিন্তু মানে আমার নিজের ভটভটি করে খুব ভালো লেগেছিলো, মনে হচ্ছিলো খুব আধুনিক ছবি, এটা 3-4 বছর হয়ে যাওয়ার পরেও একটু ডেটেড লাগবে না, মনে হবে সদ্য বানানো, বরং মনে হবে সময় থেকে এগিয়ে রয়েছে খানিকটা, অসম্ভব মানে একটা মিষ্টি প্রেমের গল্প বলবো না, মানে তার মধ্যে রিয়েলিটির অনেকগুলো খুব বড় কষাঘাত রয়েছে, কিন্তু ফ্যান্টাসির এমন একটা ভিজুয়াল তৈরি করা হয়েছে অনেকগুলো জায়গায় ন্যারেটিভের প্রয়োজনে, যে বাস্তব আর পরাবাস্তব কখন একটা আরেকটার সাথে মিলিয়ে যাচ্ছে সেটা তো খুব একটা সূক্ষ্ম, তার সেটাকে এমনভাবে ভিজুয়ালি সাজানো হয়েছে, ভিজুয়ালি এত রিচ, মিউজিক্যালি প্রত্যেকের পারফরমেন্স ওয়াইজ, আমার কাছে মনে হয়েছে এটা মানে বাংলা ছবিটা একটা অন্যতম ভালো ছবি হিসেবে থেকে যাওয়া উচিত, এবং সেই সুযোগটা পাচ্ছে। আমরা প্রত্যেকেই যারা অভিনয় করেছি তারা একে তথাকে খুব ভালোবাসি বলে, 2 নম্বর একটা অন্যরকম ছবি হচ্ছে বলে এই চরিত্রের জন্য এগিয়ে এসেছিলাম, আমি এরকম একটা খুব কম স্ক্রিন টাইমের একটা ছবি মানে চরিত্র করেছি, হরিশ্চন্দ্র ডোম যে কাঠের চুল্লিতে মরা পোড়ায় এবং ভটভটির ফাদার ফিগার সারাদিন নেশাভাঙ করে, এইরকম চরিত্র আমাকে মনে হয় না চট করে কেউ দিত বা ভাবতে পারত। তো সেটার জন্য আমি কৃতজ্ঞ। আর তথা যখন এই ছবিটা করেছিল তখন তথা নতুন ডিরেক্টর, আজকে তথার পাড়িয়া রিলিজ করে গেছে, ও স্টার ডিরেক্টর অলরেডি, কাজেই অনেকেই ঘুরে একবার দেখে নিতে চাইবেন যে প্রথম প্রথম ছবি হিসেবে তখন ও কী করেছিল। আমার তো মানে মনে হয়েছে অনেক জায়গায় এটা পাড়িয়ার থেকে অনেক বেটার ছবি, যাই হোক ওরকমভাবে তুলনা করা যায় না, ওটা দুটোই তথা সন্তান, কাজেই দুটোর সম্বন্ধেই একই রকম প্রেম থাকবে, ওটা আমি নিজে হয়তো করেছি বলে একটু বেশি একমেশে ভাবছি, কিন্তু আপনাদের ওই সুযোগটা থাকছে, আপনারা দেখুন, এই চ্যানেল ভালো না লাগলে বন্ধ করে দিন, ভালো লাগলে পুরোটা দেখুন, অন্যকে বলুন ইউটিউব, এবং এই যে আপনাদের কাছে এই স্বাধীনতাটা থাকছে এটা একটা কিন্তু নতুন দিগন্ত, আপনারা যদি এটাকে দেখেন, আপনাদের যদি ভাল লাগে, যদি অন্যকে বলেন, তাহলে জানবেন এরকম আরও অনেক ছবি আপনাদের জন্য ওয়েট করে থাকবে, ভবিষ্যতে প্রচুর ছবি আসবে যেগুলো আপনারা কোথাও কোনো রকম পয়সা না দিয়ে দেখতে পারবেন, তো সেটা একটা বড় জায়গা বলে আমার মনে হয়েছে। কাজেই ইউটিউবে রিলিজ হচ্ছে, কোনো বড় ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হচ্ছে না, তো সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হয় যে ইউটিউব প্ল্যাটফর্মটা কি মানে ইন্ডাস্ট্রিতে খুব একটা ভালো প্ল্যাটফর্ম হিসেবে আসতে পারে? এই উত্তর আমি আগের প্রশ্নে দিয়েছি,
যে সারা পৃথিবীর বিভিন্ন ভাষার ছবি বা ভারতেরও অন্যান্য ভাষার ছবি এই সুযোগ অনেকদিন আগে নিয়েছে, আর প্রত্যেকটা যখন নতুন এরকম স্টেপ নেওয়া হয় তখন তো একটা সন্দেহের চোখে বা একটা অস্বস্তির চোখে তাকে দেখা হয়, কারণ ওটিটি প্ল্যাটফর্মে এখন প্রচুর বিগ বাজেট ছবি রিলিজ করা হচ্ছে প্রথম, যেটা আগে ভাবাই যেত না, সেটা নিয়ে একটা হয়তো একটা অর্থোডক্স একটা মানসিকতা কাজ করত, কাজেই এটাও একটা নতুন উদ্যোগ, আমার ধারণা এটাই ফিউচার। শেষ করবো, দর্শকদের যদি জানিয়ে দাও ইউটিউবে কবে থেকে তারা দেখতে পাবে? 16 তারিখ থেকে ইউটিউবে ভটভটি ঠুকলেই দেখতে পাবে, এবং তারপর আজীবন যত বাচ্চাও দেখতে পাবে, অন্যদের সাথে নিয়ে দেখতে পারবে, একা দেখতে পারবে। এরকম আড্ডা মজা তো আমাদের হতেই থাকবে, আপনাদের পছন্দের সেলিব্রিটিদের এক্সক্লুসিভ ইন্টারভিউ পাওয়ার জন্য আমাদের নবরা স্টক এক্সচেঞ্জ চ্যানেল কিন্তু অবশ্যই ফলো করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে।